খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে আদালতের সময় চাইল বিএসএমএমইউ, পরবর্তী শুনানি 12 ডিসেম্বর। ফের সচল হলো দুই বিশ্ববিদ্যালয়, আজ খুলে দেওয়া হচ্ছে বুয়েট, জাহাঙ্গীরনগরের হলে ফিরছেন শিক্ষার্থীরা। বিজয় দিবসের পর ঢাকা উত্তর দক্ষিণ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, জানুয়ারির শেষ সপ্তাহে ভোট, ইসির প্রস্তুতি শেষ পর্যায়ে। 5 বছর পর হচ্ছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের সম্মেলন, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর শীর্ষ পদ নিয়ে নানা আলোচনা। ব্যবসা বাণিজ্যে এখনো বড় বাধা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, সিঙ্গল ডিজিট বাস্তবায়ন হলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। এসএ গেমসে ফুটবলে আজ পদকের রেসে টিকে থাকার লড়াই, বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে আপিল বিভাগে সময় চেয়েছে বিএসএমএমইউ। এরই পরিপ্রেক্ষিতে জামিন আবেদনের শুনানির জন্য আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 12 ডিসেম্বর। খালেদা জিয়াকে সন্ত্রাসের গড মাদার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে নিয়ে যারা মায়া দেখান তাদের উচিত আগুন সন্ত্রাসের কথা মনে করা। কারাগারে খালেদা জিয়াকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, তার অসুস্থতা নতুন নয়। আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। শাহ আলী জয়ের প্রতিবেদন। 21তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির এই বৈঠক বুধবার বিকেলে গণভবনে বৈঠকের সভাপতিত্ব করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতির রাজত্ব কায়েম হয়। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আবার আমরা সেই সম্মান নিয়ে মাথা উঁচু করে বিশ্বে চলতে পারি, সেটা আমরা অর্জন করতে পেরেছি এবং এই এটা আমাদের ধরে রাখতে হবে। ওই ঘুষখোর, সুদখোর, এতিমের অর্থ চুরি করা বা মানি লন্ডারিং, গ্রেনেড হামলা, বোমা হামলাকারী, আগুন দিয়ে পুড়িয়ে মারা অগ্নিসন্ত্রাসী, এরা যেন আর কোনোদিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, দেশকে ধ্বংসের দিকে না দিতে পারে, জাতির কাছে সেটাই আমার আহ্বান। কারাগারে বন্দী দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে তিনি যে পরিচারিকার সুবিধা পাচ্ছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। তার অসুস্থতা এটা তো পুরনো, সে যখন 91 সালে সরকারে আসে তখন সে আমেরিকায় তার পা ওই নি রিপ্লেস করে, পরবর্তীতে আবার সৌদি আরবে করে, এবং তার যদি আপনারা বিদেশে যখন গেছে তা সে যে শপিং করে, সে তো হুইল চেয়ারে শপিং করতো, ফালু ঠেল তো আসে যে শপিং করতো, সে যখন হজ করে সেখানে ফালু চেয়ার ঠেলে, হুইল চেয়ার ঠেলে সে হজ করে। তো এই যে হুইল চেয়ারে বসা বাই করা এটা তো নতুন কিছু না, তার জন্য আবার অনেকের খুব মায়া কান্না আমি দেখি। খালেদা জিয়া যে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করলো এ কথাটা মানুষ ভুলে যায় কেন? মানুষকে কীভাবে তারা অত্যাচার করছে সেটা ভুলে যায় কীভাবে? তার হুকুমে কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত বোন আগুনে পুড়ে বিকৃত চেহারা হয়েছে, কত ছাত্রছাত্রী, শিক্ষক, কেউ তো বাদ যায়নি। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির তোলা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনে দলটি প্রার্থীদের মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে বলে তাদের ভরাডুবি হয়েছে আর সেই দোষ এখন অন্যের ঘাড়ে চাপাতে চাইছে তারা। যে যখন যার কাছে টাকা নিচ্ছে তাই অনুমোদন দিচ্ছে, এক ভাগ দিতে হচ্ছে লন্ডনে আর এক ভাগ, আর দুই ভাগ দিতে হচ্ছে বাংলাদেশে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আবরার হত্যা ইস্যুতে টানা 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের সচল হচ্ছে বুয়েট ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের দাবি মেনে নেয়, বুধবার ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে শুরু থেকেই আন্তরিক থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান তারা। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন।
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে টানা 58 দিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরাও তাদের আন্দোলন স্থগিত করল। বুয়েট তাদের প্রতিশ্রুত সময়ের মধ্যেই আমাদের দেওয়া তিনটি পয়েন্ট মেনে নেওয়ায় আমরা বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দেওয়া রায় মেনে নিয়ে আজ এখানে আমাদের আন্দোলনের সমাপ্তি টানছি। বুধবার বিকেলে বুয়েটের শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা আরও জানায় আবরার ফাহাদ হত্যার ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হবে। বুয়েট অথরিটি এই ব্যাপারে সাহায্য করবে বলে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন। তো আর ক্ষতিপূরণের ব্যাপারটা আমরা আজকেও স্যারের সাথে কথা বলেছি, আমরা রেজিস্টার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিব স্টুডেন্টদের পক্ষ থেকে। আন্দোলন স্থগিতের পর আগামী শনিবার একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী 28 ডিসেম্বর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আবরার ফাহাদ হত্যার ঘটনায় অভিযুক্ত 21 শিক্ষার্থী সহ মোট 26 জনকে আজীবনের জন্য বহিষ্কার করে বুয়েট প্রশাসন। জুবায়রাল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এক মাস বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সব আবাসিক হল। ক্লাস পরীক্ষা শুরু হবে 8 ডিসেম্বর। নাজমুন হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1445 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে উপাচার্যের বিরুদ্ধে গেল সেপ্টেম্বর মাসে। তারা চ্যালেঞ্জ ছুড়তে পারবে না, তারা গল্প ছুড়েছে, চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম। উপাচার্যের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেয়া হয় এমন অভিযোগে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের একাংশ। আন্দোলনের এক পর্যায়ে গেল 5 নভেম্বর শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এক মাস পর বুধবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল সকাল 10টায় সকল হল খুলে দেওয়া হবে। 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে যথারীতি, শিক্ষা কার্যক্রম চলবে এবং এই শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিন্ডিকেট সকলের সহযোগিতা কামনা করেছে। হল কর্তৃপক্ষ যারা আছে, প্রত্যেক হলের শিক্ষকরা হলে থাকবেন এবং হলে শিক্ষার্থীরা যাতে স্বাভাবিক সুষ্ঠুভাবে ফিরে আসতে পারে সকল কার্যক্রম হল কর্তৃপক্ষ দেখাশোনা করবেন এবং আমরা প্রক্রিয়াল টিম যেখানে যেখানে যে সহযোগিতা প্রয়োজন আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। বৃহস্পতিবার সব আবাসিক হল খুলে দেওয়া হবে। 8 ডিসেম্বর থেকে শুরু হবে ক্লাস পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় এক মাস অচল থাকার পর খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর মধ্যে খুলে দেওয়া হয়েছে আবাসিক হল। বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিক্ষার্থীরা কি হলে ফিরতে শুরু করেছেন? ধন্যবাদ আরিফা। এই মুহূর্তে রয়েছি রবীন্দ্রনাথ হলের সামনে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ এক মাস পর কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে এবং দেশি বিদেশি শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু অলমোস্ট আসতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখছি যে এখন রবীন্দ্রনাথ হলের সামনে রয়েছি, এখানে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী এবং যারা হলের যারা দায়িত্বে আছেন হল প্রভোস সহ। স্যার, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, দীর্ঘ এক মাস পরে তো এসেছেন, কেমন লাগছে সব কিছু মিলে? আসলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হচ্ছে ছাত্রছাত্রী, কাজেই ছাত্রছাত্রী বিষয় থাকবে, এটা স্বাভাবিক। তা আমি মাননীয় বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি গতকাল মিটিং করে আজকেই হল খুলে দিয়েছেন এবং রোববার থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তা আশা করি রোববার থেকে আমাদের বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে শুরু করবে এবং বিশ্ববিদ্যালয় আগের মতো অবস্থা ফিরে যাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে শিক্ষার্থী হিসেবে দীর্ঘ এক মাস পরে আসলেন, কোনো সমস্যা হচ্ছে হয়েছে কিনা আপনাদের? না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমি শাহিন, লোক প্রশাসন 44তম আবর্তন, আমার অনার্স শেষ হয়েছে, মাস্টার্সের ছাত্র। তো নভেম্বরের এই 5 তারিখে হঠাৎ আমরা শুনলাম যে হল ভ্যাকেশন, হল বন্ধ, আমাদের হঠাৎ চলে যেতে হয় এবং এক মাস এটা যে কোনো ছাত্রের জন্যই খুব কষ্টের একটা মাস, কারণ কাউকে এই আশেপাশের গ্রামে থাকতে হয়েছে, ইসলামনগর, সাভার, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকতে হয়েছে এবং ক্লাস পরীক্ষা তো নাই, হলে ঢোকাটাই খুব কষ্ট ছিল।
এবং হলে ঢুকতে হলো খুব অনুমতি নিয়ে ঢুকতে হতো, কারণ কারো না কারো খুব গুরুত্বপূর্ণ কাগজ কাজ, কেউ চাকরির পরীক্ষা দিচ্ছে, কেউ চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। তা আসলে হল বন্ধ হওয়াটা আসলে সবার জন্য খুব একটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, এবং এটা শুধু শুধু মানুষ বা ছাত্রদের জন্য না। যেমন আপনি দেখেন যে হলে অনেক পশু থাকে বা বিড়াল থাকে, ওরা কিন্তু মানুষের উচ্ছিষ্টতা খেয়েই বাঁচে। তো আমি একটা আসার পর দেখলাম যে আমার ব্লকের একটা বিড়াল নাই, মারা গেছে, এবং এটা দেখে ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, যারা এখানে যারা শিক্ষার্থীরা ছিলেন তারা বলছে যে এই যে দীর্ঘ এক মাস পর যে বিশ্ববিদ্যালয় আসলে খুলে দেওয়া হয়েছে এবং চাঞ্চল্য ফিরে এসেছে, এবং এই বিশ্ববিদ্যালয় যে মানে এক মাস অচল থাকার পরে যে খুলে দেওয়ার পরে এখন ছেলেদের 8টি হল এবং মেয়েদের 8টি হল, প্রত্যেকটি হলেই কিন্তু এখন শিক্ষার্থীরা আসতে শুরু করেছে, এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে কিন্তু সব দায়িত্ব এখন বুঝে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল প্রবেশ প্রক্টর এবং সংশ্লিষ্ট যারা দপ্তরে যারা রয়েছে প্রত্যেকেই। এই ছিল আরিফা আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। নাজমুল আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। দর্শক শ্রোতে যেমনটি বলছিলাম, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে আপিল বিভাগের সময় চেয়েছে বিএসএমএমইউ। এরই প্রেক্ষিতে জামিন আবেদনের শুনানির জন্য আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছে 12 ডিসেম্বর। বিস্তারিত জানাতে উচ্চ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? আসলে এই মুহূর্তে হাইকোর্টের আপিল বিভাগের যে অবস্থা সেটি হচ্ছে এক ধরনের আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর যে পরিস্থিতি বলা চলে সেটি এখন বিরাজ করছে। কারণ কিছুক্ষণ আগে অর্থাৎ 9:30 পরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে যে আপিল, সেই আপিলের শুনানি কিন্তু শুরু হয়। এর আগে আপনি জানেন যে গত 28 নভেম্বর কিন্তু আজকে পরবর্তী দিন ঠিক করেছিলেন। আজকে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে একটি যে মেডিকেল টিম রয়েছে গঠন করা হয়, সেই টিমকে আদালত বা আপিল বিভাগ আজকে স্বাস্থ্য প্রতিবেদন দিতে বলেছিলেন, কিন্তু বিএসএমএমইউ কর্তৃপক্ষ আজকে স্বাস্থ্যের যে প্রতিবেদন সেটা দিতে পারেননি। তারা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু আজকে সময় আবেদন করেন। তো যথারীতি সময় আবেদন করার পরে কিন্তু প্রধান বিচারপতি এস মাহমুদ হোসেনের সহ তার আপিল বিভাগের 5 বিচারকের যে বেঞ্চ, সেই বেঞ্চটি মূলত আজকে সময় পিছিয়ে তাদের যে আবেদন সেই আবেদনটি গ্রহণ করে পরবর্তী দিন বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার দিন ঠিক করেন। তো এই তারিখটা ঘোষণার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি কোর্টের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিএনপির আইনজীবীরা বা খালেদা জিয়ার আইনজীবীরা, প্রচুর সংখ্যক আইনজীবী আজকে এসেছেন। ওরা আপিল বিভাগের যে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতির যে কোর্টটি সেটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ। তো দিন ঘোষণার পরেই কিন্তু এক ধরনের হই হই, এই ধরনের রব দিয়ে বা এই দিন ঠিক করা তারা মানেন না, বা আগামী এই দিনটি আরো এগিয়ে এনে আগামী রোববারের জন্য তারা আবেদন করেন। এর আগে কিন্তু বিএনপির আইনজীবীরা বা খালেদা জিয়ার আইনজীবীরা কিন্তু এই যে সময় ক্ষেপণের যে প্রক্রিয়া সেটির তীব্র নিন্দা জানান, এবং নিন্দা জানিয়ে তারা এক ধরনের চিল্লাচিল্লি শুরু করলে প্রধান বিচারপতি এবং তার 4 বিচারপতি মোট 5 জন এজলাস সেরে উঠে যান তাদের খাস কামরায়। এই এই হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি। তবে এই যে সময় আবেদন বা সময় গ্রহণ করার বিষয়টি, আগামী বৃহস্পতিবার যে দিন ঠিক করা হয়েছে সেটি এখন আবার পরবর্তীতে পিছাবেন কিনা সেটি এখন সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এখনো পর্যন্ত বিএনপির আইনজীবীরা কোর্টের ভিতরে অবস্থান নিয়ে আছেন। তারা বলছেন যে সময় যদি তারা এগিয়ে না আনেন তাহলে তারা কোর্ট ছাড়বেন না, এমনটি তারা আমরা দেখেছি। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা রয়েছেন তারাও এক ধরনের অনড় অবস্থানে রয়েছেন, এবং প্রচুর সংখ্যক পুলিশ, আমি গত যে সংবাদে বলেছিলাম যে আজকের এই খালেদা জিয়ার জামিন আবেদনকে কেন্দ্র করে কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া যথারীতি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু হাইকোর্টের আশপাশ, এবং এমনকি যারা আইনজীবী বিএনপির সংশ্লিষ্ট সংগঠনের সেই আইনজীবীরা কিন্তু প্রচুর সংখ্যক আইনজীবী তারা এই কোর্টের ভিতরে অবস্থান করছেন। আর এই
বিএনপির নেতাকর্মীদের অবস্থানকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই আগেভাগে এই আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি আমরা লক্ষ্য করছি। প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রত্যেকটা কোর্টের যে প্রবেশপথ, সেই প্রবেশপথগুলোতে যে নিরাপত্তা বলয় সেটি তৈরি করে রাখা হয়েছে এবং কোর্টে যারা প্রবেশ করছেন তাদেরকে এক ধরনের তল্লাশি করে প্রবেশ করা হচ্ছে, প্রবেশ করানো হচ্ছে। তো এখন যে অবস্থা সেটি সর্বশেষ এটি বলা চলে যে যে সময় আবেদন বা বৃহস্পতিবার যে সময় নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি, সে বিষয়ে আরও কোনো নতুন সংবাদ আমরা জানতে পারবো কিনা সেটি সময় সাপেক্ষ ব্যাপার, সেটি আমরা অপেক্ষা ছাড়া আসলে বলা যাচ্ছে না। আর আপনি দেখছেন এখনও কিন্তু বিএনপির যে আইনজীবীরা সেটি তারা এখনও কোর্টের ভেতরেই অবস্থান করে আছেন। আর যে চিল্লাচিল্লি বা হৈহুল্লোড়ের যে বিষয়টি আমি বলেছিলাম, সেই অবস্থা আমি যখন কোর্ট থেকে বেরিয়ে আসি কিছুক্ষণ পর, কিছুক্ষণ আগে, সেই সময়ও আমি লক্ষ্য করেছি যে বিএনপির আইনজীবীরা কোনোভাবেই এই সময় যে পেছানোর বিষয়টি বৃহস্পতিবার সময় নির্ধারণ করেছেন আদালত, সেটি কোনোভাবে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে আরও দুদিন বা তিন চার দিন সময় এগিয়ে আনার জন্য, কারণ আপনি জানেন যে কয়েকদিন পরেই অর্থাৎ এই মাসের 16-18 তারিখের দিকে হাইকোর্ট ভ্যাকেশন হবে, যার ফলে হাইকোর্ট যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বিএনপির আইনজীবীরা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছেন যে হাইকোর্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আরও দু মাস পিছিয়ে যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের যে আবেদন, সেই আবেদনের বিষয়ে শুনানির। আমরা দেখছি এই মুহূর্তে যে আইনজীবীরা বের হচ্ছেন তারা কিন্তু আসলে এই শুনানির সাথে সংশ্লিষ্ট কেউ নন, অন্যান্য মামলার সাথে যারা সংশ্লিষ্ট। তবে এখনও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহ রাষ্ট্রপক্ষের যে কলাকুশলীরা রয়েছেন, এছাড়া আমরা দেখেছি যখন এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় কোর্টের মধ্যে তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু তারা এই কোর্টের ভেতরে এসেছেন, তাদের ভেতরে এক ধরনের সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। বলে রাখি যে গত বছর ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা হয় বিশেষ জজ আদালতে পুরান ঢাকার, সেই আদালতে রায় ঘোষণার পর থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন। আপনি জানেন যে কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হলে তাকে পিজি হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বিএনপির আইনজীবীরা আজকে আদালতে যে বিষয়টি বারবারই উল্লেখ করেছেন যে তাদের নেত্রী অর্থাৎ তিনবারের প্রধানমন্ত্রী সাবেক, তিনি গুরুতর অসুস্থ, তার যে ধরনের উন্নত চিকিৎসা দরকার সেটি তিনি পাচ্ছেন না, এমনটি কিন্তু বরাবরই তার আইনজীবীরা বলে এসেছেন। আর এখন পর্যন্ত তারা তাদের যে অবস্থান, যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়ে তারা কিন্তু বরাবরই আবেদন করে আসছেন এবং তারা বলতে চাইছেন যে তার যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার যে শারীরিক অবস্থা সেই অবস্থার সাথে এই চিকিৎসা যথোপযুক্ত নয়, এমনটি আজকে আদালতেও বারবারই তার আইনজীবী জয়নুল আবেদিন অর্থাৎ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি বারবারই এই বিষয়টি উল্লেখ করেছেন যে তার শারীরিক অবস্থা বিবেচনায় আজকে এই জামিনটি দেওয়া উচিত। তিনি বরাবরই গণমাধ্যম এবং বিএনপির আইনজীবীরা বা বিএনপির নেতাকর্মীরা বলে এসেছেন যে তার এই যে সাজা সেটি এক ধরনের প্রহসনমূলক সাজা দেওয়া হয়েছে, কারণ তারা বলতে চাইছেন যে এই ধরনের মামলায় বা এই ধরনের দুর্নীতির মামলায় বিগত দিনে তারা দেখেছেন যে অসংখ্য নেতাকর্মী তারা জামিন পেয়েছেন। এছাড়া জামিনের বিষয়ে কিন্তু বেশ কয়েকবার আসলে ঘুরপাক খেতে হয়েছে তাদের খালেদা জিয়ার আইনজীবীদেরকে, কারণ আমরা দেখেছি যে এর আগেও কিন্তু হাইকোর্ট বিভাগে যে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা, সেই জামিন আবেদনটি খারিজ হয়ে যায়, খারিজ করে দিয়ে দেওয়ার পরে কিন্তু তারা চেম্বার আদালত, যে হাইকোর্টের চেম্বার আদালত, সেখানে তারা আবেদন করেছিলেন জামিন আবেদন, কিন্তু সেখানে শেষ হয়নি, চেম্বার আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছিলেন জামিন শুনানির জন্য। আজকে মূলত এর আগে গত 28 নভেম্বর এই জামিন শুনানিটি অনুষ্ঠিত হয়, তারপরেই আজকে বিএম বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে যে প্রতিবেদনটি দাখিলের কথা ছিল আজকে, এখনও পর্যন্ত আমরা সেই প্রতিবেদন আমরা দেখেছি যে তারা এসে প্রতিবেদন দিতে পারেননি, তারা সময় আবেদন করেন। আরেকটি বিষয় বলে রাখি, বিএনপির আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মোট 37টি মামলা রয়েছে, সেই মামলাগুলোতে তাকে
তাকে বেশিরভাগই জামিনে রয়েছেন, 35টি মামলায় জামিনে রয়েছেন, এছাড়া মাত্র 2টি মামলায় এখন পর্যন্ত তিনি সাজা ভোগ করছেন, জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়। আপনি জানেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন যে ঢাকা বিশেষ জজ আদালত, তো 2 বছর ইতোমধ্যে অতিক্রম হওয়ার পথে, তো এখন বলা চলে যে অপেক্ষার প্রহর আবারও গুনতে হবে আগামী বৃহস্পতিবার, যদি আজকে আর কোনো পরিবর্তন না আসে। এখনও বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালতে অবস্থান করে আছেন। তো এই ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির সর্বশেষ। আরিফা হাবিব, আপনাকে ধন্যবাদ। উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। নিউজ 24 সকাল 10টার সংবাদে আরো একবার স্বাগত। খালেদা জিয়ার জামিন ইস্যুতে বিএনপি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা তো আটকে রাখিনি, সরকার আটকে রাখে, তাহলে আন্দোলনটা তারা কার বিরুদ্ধে করবে? সরকারের বিরুদ্ধে? এখানে তো আদালতের বিষয়, যদি আদালত তাকে জামিন না দেয় সেই অবস্থায় সরকারের কোনো কিছু করণীয় নেই। তারা যদি অশান্তি চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা আমরা প্রস্তুত, সমুচিত জবাব দেওয়া। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল 16 ডিসেম্বর বিজয় দিবসের পর যে কোনো দিন ঘোষণা হতে পারে, আর ভোট হবে জানুয়ারির শেষ ভাগে। নিউজ 24কে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। আর ভোটকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এরই অংশ হিসেবে ইভিএম, ভোট কেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনী কর্মকর্তার তালিকা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2015 সালের 28 এপ্রিল ঢাকার 2 সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা উত্তর সিটিতে 2015 সালের 14 মে ও দক্ষিণ সিটিতে ওই বছরের 17 মে প্রথম সভা হয়। এই হিসেবে ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের 13 মে ও দক্ষিণ সিটির 16 মে। স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের 180 দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ঢাকার 2 সিটি ভোটের কাউন্টডাউন এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী জানুয়ারি মাসের শেষে হবে 2 সিটির নির্বাচন। আমাদের প্রস্তুতি তো মানে জানুয়ারি যাতে আমরা করতে পারি, জানুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। তফসিলটাই যে ডিসেম্বরে বললাম, তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ঘোষণা করা হবে। এরই মধ্যে ঢাকা 2 সিটির নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যারা থাকবেন তাদেরকে জানানো, তারপর যেমন মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে চিঠি দেওয়া যে উনি যেন সমস্ত মিনিস্ট্রিতে উনি একটা নির্দেশনা জারি করেন যাতে সবাই নির্বাচনকে সহযোগিতা করে। যখনই নির্বাচনের শুরু ঘোষণা দেওয়া হবে তখন এটা আর জোরে সোরে মানে মানুষ আওয়াজ পাবে যে কাজ চলছে। সচিব জানান নির্বাচনে যেন কারচুপি না হয় সেজন্য ঢাকার 2 সিটির সবগুলো কেন্দ্রে ইভিএম এ ভোট হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্যই কিন্তু দেখেন আপনারা বলা হয়েছে যে 100% ইভিএম এর মাধ্যমে ভোট হবে। যেহেতু ইভিএম এ ভোট হলে যে এখানে কোনো পক্ষপাতিত্ব, কোনো চাল ভোট, কোনো মানে রিগিং এগুলো করার কোনো সুযোগ নাই। 2 সিটির সম্প্রসারিত 18টি করে মোট 36টি ওয়ার্ডের নির্বাচনও অনুষ্ঠিত হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের সঙ্গে প্রথমবারের মতো সম্প্রসারিত 36টি ওয়ার্ডে ভোট করে নির্বাচন কমিশন। একদিন আগে যদি ভোট হয়ে থাকে, একজন যদি একদিনের জন্য কমিশনার হয়ে থাকেন, তাহলে ওই 5 বছরের মতো আবার তাকে নির্বাচন করতে হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রায় 5 বছর পর আগামী 10 ডিসেম্বর অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে তৃণমূলের সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
রঙিন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা নগরী। দলীয় কার্যালয়ে সভা সমাবেশে রয়েছে নেতাকর্মীদের সরব উপস্থিতি। এছাড়া দলের শীর্ষ পদগুলোতে কারা আসছেন এ নিয়ে চলছে নানা সমীকরণে চুলচেরা বিশ্লেষণ। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারই প্রথম একই দিনে একই মঞ্চে অনুষ্ঠিত হবে খুলনায় মহানগর ও জেলা আওয়ামী লীগের সম্মেলন। এরই মধ্যে শীর্ষ পদগুলোতে কর্মী বান্ধব, সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন নেতা নির্বাচনের দাবি উঠেছে তৃণমূলে। খুলনায় জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার মধ্যে বিরোধের কারণে দীর্ঘদিন ধরে এখানে ছিল বিভক্তির রাজনীতি। তবে 2018 সালে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক মোস্তফা রশিদি সুজার মৃত্যুর পর পরিস্থিতি পাল্টেছে। শীর্ষ নেতারা বলছেন, একসময় ব্যক্তিধারা রাজনীতি থাকলেও এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করে তোলা হবে। আমি কিন্তু সব এই 71 জনের কমিটি আবার লেখা নেতৃত্বে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কিন্তু এখন একটাই ধারা, সেটা শেখ হাসিনার ধারা চলতেছে। এখন অন্য কোনো ধারা নেই, এখানে কোনো দাদা নেই, ভাই নাই। তবে নবীন প্রবীণের সমন্বয়ে এবারের সম্মেলনে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়নের কথা জানালেন আওয়ামী লীগ নেতারা। সবাই চায় যে আমি এই দলের একটা দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকি এবং সেটা সম্মেলনের মাধ্যমে হোক। যারা তরুণ এবং পুরনোদের সমন্বয়ে সবসময় সবকিছু করা হয়, তো সেই ক্ষেত্রে তারা যদি মনে করেন যে এটা যোগ্য, অবশ্যই তারা নিয়ে আসবেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলে কোনো হাইব্রিড মাদকসেবী, চাঁদাবাজ ও ভূমিদস্যু জায়গা হবে না বলে জানালেন দক্ষিণাঞ্চলের শীর্ষ এই আওয়ামী লীগ নেতা। যারা চিহ্নিত সন্ত্রাসী, জলজিকে স্বামী, তারপরে খালিদ, এরকম যারা আছে যারা সন্ত্রাসী, ইনশাল্লাহ খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগে তারা কোনো স্থান পাবে না, এবং এটা ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নির্দেশ আছে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে 2014 সালে 29 নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়, আর 2015 সালে 26 ফেব্রুয়ারি খুলনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যবসা ও বিনিয়োগে গতি বাড়াতে ব্যাংক ঋণের উচ্চ সুদহার এখনও বড় বাধা বলে মনে করেন উদ্যোক্তা ব্যবসায়ীরা। যদিও ঋণের সুদ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে নানা মহলের দাবি ও রাজনৈতিক চাপ থাকলেও তা বাস্তবায়নে এগিয়ে আসেনি ব্যাংকগুলো। তবে এবার তা বাস্তবায়নে বিশেষ কমিটি গঠন করে দিয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীরা বলছেন, নতুন বছর থেকে উৎপাদনশীল সব খাতে এক অঙ্কের সুদহার বাস্তবায়ন করা হলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। দেশের ব্যাংক ও আর্থিক খাতে উৎকণ্ঠা, হতাশা আর সবচেয়ে বড় সংকটের নাম খেলাপি ঋণ। এছাড়া তারল্য ও গ্রাহকের আস্থা সংকটও দিন দিন বেড়ে চলছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে খেলাপি ঋণের পরিমাণ 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে আরও আগেই। তবে ব্যাংক খাতে উচ্চ সুদের কারণেই খেলাপি ঋণ বেড়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী নিজেই। রোববার সকল ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, সুদের হার কমলে খেলাপি ঋণও কমে আসবে। এছাড়া নতুন বছরের শুরু থেকে ব্যাংক খাতে সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে 7 সদস্যের কমিটি গঠন করে দেন অর্থমন্ত্রী। 7 দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন বৈঠকে। নন পারফর্মিং লোনের পরিমাণ অটোমেটিক্যালি কমে যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী ও ব্যাংকাররা জানান, উৎপাদনশীল খাতের জন্য এটি হবে বড় সুখবর, তবে যথাসময়ে তা বাস্তবায়ন করতে হবে। সুদের হার সিঙ্গেল ডিজিটে আসলে আমি মনে করি ব্যবসা বাণিজ্যে, দেশে এবং বিদেশে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি পাবে। 13-14% অথবা 15% আপনি যদি ইন্টারেস্ট রেটে লোন নেন, তাহলে আপনার যে ধরনেরই ব্যবসা করেন না কেন, আপনি দেশে অথবা আন্তর্জাতিকভাবে এটা কিন্তু প্রতিযোগী দেশের সাথে ভায়াবল করা অত্যন্ত একটা বড় কঠিন কাজ। এই কমিটি 7 দিনের মধ্যে যে রিপোর্টটি তৈরি করবেন, আমার মনে করি এটা বাস্তবসম্মত হবে। এটা যেন 1 জানুয়ারি 2020 থেকে বাস্তবায়ন হয়, শিল্প খাত, ম্যানুফ্যাকচারিং খাতে যেন এবং এমপ্লয়মেন্ট খাতে যেন উদ্যোগ ফিরে আসে। হিসাব বলছে এখনও মাঝারি ও বড় শিল্পে মেয়াদি ঋণের বিপরীতে সুদ নেওয়া হয় 17% পর্যন্ত, বাণিজ্যিক অর্থায়নে এই হার 16%। ব্যবসায়ী নেতা সালাম মুর্শেদি বলছেন, ব্যাংক ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনা গেলে গতি আসবে বিনিয়োগ ও কর্মসংস্থানেও। ইন্টারেস্ট রেট যখন কমে আসবে তখন দেশে ইনভেস্টমেন্ট বাড়বে এবং বিদেশি ইনভেস্টমেন্টরা আকর্ষিত হয়ে তারাও ইনভেস্টমেন্ট করবেন, এইটার ফলশ্রুতিতে কর্মসংস্থান বাড়বে। ব্যাংক খাতের সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে এর আগে একাধিকবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।
নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, কিছু একটু পর সঙ্গে থাকুন। যুদ্ধ শুরুর আগেই বিদ্রোহ করেছিলেন কে এম শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের সময় তিনি 3 নম্বর সেক্টর ও এস ফোর্সের নেতৃত্ব দেন। এস ফোর্সের অধীনে মুক্তিযোদ্ধারা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুরের বড় একটা অংশ শত্রুমুক্ত করেন। 16 ডিসেম্বরে বিজয়ের সেই মাহেন্দ্রখানে উপস্থিত ছিলেন কে এম শফিউল্লাহ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ১৯ মার্চ ১৯৭১, জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে চাইল পাকিস্তানিরা। অনেকটা প্রস্তুত ছিল বাঙালি সৈন্যরা। তখন সেখানে সেকেন্ড ইন কমান্ড ছিলেন কে এম শফিউল্লাহ। তার নেতৃত্বে এক পর্যায়ে বিদ্রোহ করে বাঙালি সৈন্যরা। আমরা নিরস্ত্র হব না, এই জন্যই আমরা কে হয়েছিলাম, যাদবপুর প্যালেসটাকে আমি দুর্গ বানিয়ে রাখছিলাম, প্রত্যেকটা ট্রুপসের কাছে অস্ত্র দেওয়া, মানে যুদ্ধক্ষেত্রে যেভাবে নাকি অস্ত্র দেওয়া ওইভাবে অস্ত্র দেওয়া। এরপর তিনি 3টি ব্যাটালিয়ন নিয়ে জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে রওনা হন সিলেটের দিকে। এস ফোর্স গঠন করে যুদ্ধ শুরু করেন। 29 মার্চ ১৯৭১, তিনি ঢাকা আক্রমণের পরিকল্পনা করেন। এরপর সিলেট, আশুগঞ্জ, ভৈরব, মাধবপুর, লালপুর, আজবপুর, সরাইল, শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর শত্রুমুক্ত করে মুক্তাঞ্চল ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা, যার নেতৃত্ব দেন এস ফোর্সের প্রধান কে এম শফিউল্লাহ। 25 মার্চে আমি পাকিস্তানি ময়মনসিংহে যারা ছিল তাদের উপর আক্রমণ করি। এখান থেকে আমাদের যুদ্ধ শুরু হয়। আমি আমার ট্রুপস নিয়ে আস্তে আস্তে গিয়ে তেলিয়াপাড়াতে হেডকোয়ার্টার করি। 16 ডিসেম্বর ১৯৭১, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সেই মাহেন্দ্রখানে উপস্থিত ছিলেন কে এম শফিউল্লাহ। তখন আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার। কি দেখা গেল যে সে লিখছে এ এ কে নিয়া, জি লেখা নেই। তো শেষ পর্যন্ত ওই নিয়া জি বলানো হয়েছে। ওই সময় আমার হাতে যে ঘড়িটা ছিল ওই ঘড়িটাতে 4:31। এরপর কে এম শফিউল্লাহ হন স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি পর সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সিলেটের জাফলংয়ে এনআরবি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকটির 43তম এই শাখার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাতা ইয়ামা কবির, পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মেহমুদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।